আজকে আমরা কথা বলবো যে আমাদের শরীরে যে বিভিন্ন জয়েন্ট রয়েছে বা জোড়া রয়েছে, সেই সমস্ত জোড়াতে সাধারণত কি কি ধরনের সমস্যা হয়ে থাকে সেই বিষয়ে। ধন্যবাদ। আসলে আমাদের শরীরে মাল্টি মানে জয়েন্ট আছে, আমরা বলি বিভিন্ন টাইপস অফ জয়েন্ট শরীরে থাকে। তবে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জয়েন্টগুলো হচ্ছে সাইনোভিয়াল ভ্যারাইটি অফ জয়েন্ট, মানে যে জোড়াগুলো আমাদের শরীরে নড়াচড়া করে, যে জোড়ার মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে এবং যে জোড়ার মাধ্যমে আমরা ওয়াইড রেঞ্জ মুভমেন্ট করতে পারি, যেমন হাঁটু, হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, হাতের আঙ্গুলে যে জয়েন্টগুলো, এই জয়েন্টগুলো আমরা আমাদের ইচ্ছামতো আমরা বিভিন্ন কাজ করতে পারি, জোড়াগুলোর কারণে মুভ করতে পারি, নাড়াতে পারি, আমাদের মতো করে আমরা পেশাগত কাজ করতে পারি, পারিবারিক কাজ করতে পারি, মানে অনেক কিছু আমরা এই জয়েন্টগুলো মুভমেন্টের মাধ্যমেই সহজ হয়েছে। আরও বিভিন্ন প্রকার আপনার জয়েন্ট আছে, যেমন কার্টিলেজিনিয়াস জয়েন্ট আছে, বিভিন্ন টাইপস, যে জোড়াগুলোর একটা সার্টেন অ্যামাউন্ট অফ মুভমেন্ট হয়, মানে সাইনোভিয়াল জয়েন্টের মতো এত ওয়াইড রেঞ্জ মুভমেন্ট হয় না। যেমন আমরা যদি হাঁটুর কথা বলি, হাঁটু কিন্তু ফুল ফোল্ড করা যায়, মানে ভাঙা যায়। একটা লোক যদি চায় যে সে দাঁড়ানো অবস্থা থেকে বসে যাবে নিচে, সে ভাঙতে পারে। একই সাথে হিপ জয়েন্ট ভাঙাও যায়, আবার হিপ জয়েন্ট আমরা চারিদিকে কিন্তু ঘোরাতে পারি। মানে আমরা যদি ঘড়ির কাঁটার কথা চিন্তা করি, ক্লকওয়াইজ আমরা ওয়াইড রেঞ্জ অফ মোশন করা যায়, আবার অ্যান্টি ক্লকও করা সম্ভব। সেম আমাদের শোল্ডার জয়েন্টও, হিপ এবং শোল্ডার জয়েন্টের মুভমেন্ট প্রায় কাছাকাছি, হাঁটু এবং এলবো জয়েন্টের মুভমেন্ট প্রায় কাছাকাছি, মানে এগুলো হচ্ছে। আবার আমরা যদি এক্সি হিসাব করি, ইউনি এক্সিয়াল জয়েন্ট, আবার বাই এক্সিয়াল জয়েন্ট, মাল্টি এক্সিয়াল জয়েন্ট। তো জয়েন্ট আসলে মহান আল্লাহ ফাকের একটা অপূর্ব সৃষ্টি, যে যে সৃষ্টির মাধ্যমে মানুষ মুভ করতে পারে। প্রাণীকুল প্রত্যেকটা প্রাণীর মধ্যে জয়েন্ট আছে, যারা আমরা যেমন মানুষ ছাড়া অন্যান্য যে প্রাণীকুল আছে সবাই মুভ করতে পারে। তো জয়েন্ট একটা ইম্পর্টেন্ট শরীরের অংশ, যেটা যদি কোনো কারণে কোনো রোগে আক্রান্ত হয়, কোনো অসুবিধা পড়ে, কোনো ইঞ্জুরি হয়, কোনো ড্যামেজ হয়, বা যে কোনো কারণে যদি কোনো ডিসইউজে আক্রান্ত হয়, তাহলে সেখানে বিভিন্ন প্রকার ইনফ্লামেটরি সমস্যা হতে পারে, প্রদাহ হতে পারে, বিভিন্ন ইন্টারনাল সেলুলার এবং টিস্যু লেভেলে বিভিন্ন পরিবর্তন আসতে পারে। তখন ওই জোড়া আর ফাংশন হারিয়ে ফেলে, বা ওই জোড়াতে আপনার যেটা আমরা বলি পেইন হতে পারে, বা তার যে ফাংশন, যেমন আমরা যদি ফাংশন বলতে কি বুঝাই, হাতের কথা বলি, হাতের যে আঙ্গুলগুলো আছে এগুলোতে যে জয়েন্টগুলো আছে, আইপি জয়েন্ট, এমপি জয়েন্ট, এই জয়েন্টগুলোর কাজ কি, আমরা ভাত খেতে পারি হাত দিয়ে মেখে, তারপর আমরা পানির গ্লাস দিয়ে আমরা পানি খেতে পারি, আমরা চুল আশ্রয় হাত দিয়ে। তো এই জয়েন্টে যদি কারো হাতের জয়েন্টে কোনো প্রকার ইঞ্জুরি হয়, কোনো ডিজিজ হয়, কোনো ইনফ্লামেশন হয়, যে কোনো সোর্স থেকে হোক, যে কোনো কারণেই হোক না কেন, তাহলে কিন্তু তার এই ফাংশনটা সে হারিয়ে ফেলবে, যে সে ভাত খেতে পারবে না। এই ক্ষেত্রে যেটা হয় যে গ্রিপ করা, মানে কিছু ধরা, যে কোনো কিছু ধরতেই কিন্তু আমাদের এই জয়েন্টগুলো কাজ করবে, হ্যাঁ, তখন দেখা যাবে সে এই গ্রিপিং ফাংশনটা সে হারিয়ে ফেলবে। রোগী কমপ্লেন করে আমাদের কাছে এসে, যে ডাক্তার সাহেব এখন চুল আশ্রাতে কষ্ট হয়, বা হাত দিয়ে আমি কোনো কাজই করতে পারি না, পারিবারিক কোনো কাজ করা দূরের কথা, মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন কাপড় কাচা বা ঘরের বিভিন্ন পারিবারিক কাজ থাকে, বা কেউ যদি জব করে তার লেখালেখিতে প্রবলেম হয়, বা একেবারে মুভ করতে অসুবিধা হয়, তাহলে এই ফাংশন সে হারাতে পারে। তারপরে তার ভিতরে একটা অলওয়েজ অস্বস্তিকর অনুভূতি হবে, যেহেতু ব্যথা হবে। তারপরে হচ্ছে এই এই জোড়ার আস্তে আস্তে দীর্ঘদিন যদি এভাবে চলতে থাকে, দেখা যাবে যে জোড়া টোটালি স্টিফ হয়ে যেতে পারে, বা ফিক্সড হয়ে যেতে পারে, বা আমরা বলি ডিজেবল হয়ে যেতে পারে। এবং যদি সেটা মাল্টি জয়েন্ট হয়, সাজেস্ট কারো দুই হাতে হলো, তাহলে দুই হাতে হলে এটা ওয়াইড রেঞ্জ অফ ডিজেবিলিটি আসবে। যদি তার প্রতিটি জোড়াতে হয়, তাহলে সে আরও ইভেন কি সে হ্যান্ডিক্যাপ হয়ে যেতে পারে, টোটালি ডিজেবল থেকে হ্যান্ডিক্যাপ হয়ে যেতে পারে। তাহলে এই যে জোড়ার বিভিন্ন প্রকার সমস্যা নিয়ে আমাদের কাছে আসে বা সমস্যা হতে পারে, স্পেশালি এখন শীত ঋতু চলছে, এই হাড় জোড়া রোগীর রোগের তীব্রতা, প্রবণতা, রোগের আমি বলবো মানে যেই কষ্টটা, এই কষ্টের ভাব কিন্তু রোগীর আগের চেয়ে অনেক গুণ বেড়ে গিয়েছে, বেড়ে যায়। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি হুমায়ুন কবির শ্রীরামপুর থেকে বলছিলাম। জি জি বলুন হুমায়ুন সাহেব, আমরা শুনতে পাচ্ছি। জি আমি স্যার সাথে কথা বলতে চাই। জি 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 আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন।
দীর্ঘদিন থেকে আমার প্রায় 7-8 মাস থেকে আমার দোনা হাতে ব্যথা, হাত এবং ডান পায়ে উরুর নিচে পায়ের নীর উপরে ব্যথাটা, ওই আমি হাত নাড়াইতে পারি না, পিছনে ব্যাক করতে পারি না, সামনে উপরে জামা পড়তে পারি না, এই যে সমস্যাটা দীর্ঘদিন থেকে। ডায়াবেটিস আছে আপনার? জি আমার ডায়াবেটিস আছে, 2004 থেকে আমার ডায়াবেটিস। আর আমার ওই এমনি আর অন্য প্রেসার আছে, প্রেসার কন্ট্রোলে আছে। এই ব্যথা ব্যথা এই তো ব্যথা যাচ্ছে না, আমি অনেক থেরাপি দিয়েছি, অনেক কিছু করেছি, ওষুধ খেয়েছি, এখন ডাক্তার বলছে আমার ডায়াবেটিস আছে, তো আমার ওই কোনো ব্যথা ওষুধ খাওয়া যাবে না। জি তো এই মুহূর্তে আমি কি করে, আমি বহুত কষ্ট পাইতেছি। আপনার ব্যথার কি কারণ বলেছে ডাক্তার সাহেব, জি এই কারণে বা এই রোগের কারণে ব্যথাটা হচ্ছে? উনি আমাদের বলছে ডায়াবেটিসের কারণে আপনার এটা হইতে পারে, ডায়াবেটিস কন্ট্রোল রাখেন, কিন্তু আমি তো ডায়াবেটিস কন্ট্রোল করছি, দুই বেলা ইনসুলিন নিচ্ছি, ওষুধ খাচ্ছি, তারপরে ব্যথা যাচ্ছে না। জি ডায়াবেটিস কন্ট্রোল আছে কিন্তু ব্যথা যাচ্ছে না। জি এখন সবচেয়ে সমস্যা হলো বাম হাতটায় পেটে ব্যথা, ওইটা আমি জামা পড়তে পারি না, নাড়াইতে পারি না, খুব কষ্ট পাচ্ছি। জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আপনার ওনার ডায়াবেটিস প্লাস শরীরে জয়েন্টগুলো ব্যথা, এবং যেটা আমরা কমন বলি ডায়াবেটিক ইনডিউস ফ্রোজেন শোল্ডার, এটা কমন প্রায় আমাদের রোগীরা এসে থাকে, কিন্তু আসলে প্রত্যেকটা ব্যথারই কিন্তু কোনো না কোনো কজ আছে। মানে ওনার ব্যথার ক্ষেত্রে যে শুধু ডায়াবেটিস একটা বড় কজ এমন কিছু না, যেহেতু ওনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, তবে ডায়াবেটিস রোগীর দুই শোল্ডার ব্যথা হবে স্পেশালি। আমি বলছি যে দুই শোল্ডার নাড়াতে যে উনি বলছে যে জামা গায়ে দিতে তার কষ্ট হচ্ছে, এবং ওনার উরুতেও ব্যথা আছে। আসলে এই ব্যথার কজটা নির্ধারণ করা জরুরি, আইদার কোনো ব্লাডের কোনো প্রবলেম হতে পারে, অথবা মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের সমস্যা হতে পারে, অথবা উনি যে বলছে ডায়াবেটিস ইনডিউসড পেইন হতে পারে। কিন্তু ডায়াবেটিস ইনডিউসড পেইনে সেটা হচ্ছে আমরা যেমন পলিনিউরোপ্যাথি হতে পারে। হ্যাঁ যদি কন্ট্রোলে থাকে তখনও কি এই পেইনটা হবে কিনা? হ্যাঁ যদি দীর্ঘমেয়াদী ডায়াবেটিক পেশেন্ট হয়, সাজেস্ট অনেক বছর হয়ে গিয়েছে, তখন ডায়াবেটিক ইনডিউসড পলিনিউরোপ্যাথি আমরা বলি, সেই ক্ষেত্রে তার পেইন হবে, এবং পেইনটা এরকম যে তীব্র ব্যথা হতেও পারে, অথবা অস্বস্তিকর অনুভূতি আসতে পারে, যেমন জ্বালা পোড়া টাইপের ব্যথা বা অবশ ভাব, বোধহীন, দিস ইজ অলসো আনপ্লেজেন্ট পারসেপশন, রোগীর কাছে অসহ্য লাগবে সারাক্ষণ, বা অনেক সময় মনে হবে যে হাত বা পায়ের মধ্যে কিছু একটা আটকে আছে বা একটা কাগজ আটকে আছে, সেটা খুলতে চেষ্টা করবে, বাস্তবে তার এই জাতীয় কোনো সমস্যা বা কাগজ আটকানোর নেই। তো ওনার ক্ষেত্রে আমি যেটা বলবো, ওনার মাল্টি প্রবলেম হতে পারে, যে কোনো আর্থ্রাইটিস পাশাপাশি ডায়াবেটিস ইনডিউস প্রবলেম হতে পারে। তো দর্শক আসলে থেরাপি চিকিৎসার কথা আমরা বলি যে এই সকল ক্ষেত্রে অনেক কার্যকরী, কিন্তু জিনিসটা অনেক সময় ভুলভাবে বা ম্যাল প্র্যাকটিস হয়। থেরাপি চিকিৎসা একটা মানে ওয়াইড রেঞ্জ অফ ট্রিটমেন্ট, আপনাকে অবশ্যই আগে কোনো বাত ব্যথা এই পুনর্বাসন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে রোগ নির্ণয় করে দেন, আপনি ডাক্তার সাহেব কি ওষুধ দিবে বা কোনো ফিজিওথেরাপি দিবে বা অন্য কোনো থেরাপি দিবে কি না সেটা সেই নির্ধারণ করবে। আপনারা মানে এই জাতীয় ব্যথা হলেই কেবল থেরাপি দেওয়া শুরু করবেন এটা ঠিক না। অ্যাট ফার্স্ট টু ডায়াগনোসিস, মানে আপনার ক্লিয়ার আসলে আপনার কী হয়েছে, যদি ডায়াবেটিস ইনডিউস হয়ে থাকে তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, এবং ডায়াবেটিসজনিত পেইনের ট্রিটমেন্ট, আর্থ্রাইটিসজনিত পেইনের ট্রিটমেন্ট একরকম না, আলাদা আলাদা। এবং ডাক্তার সাহেব আপনাকে বলেছে ব্যথার ওষুধ না খেতে, খুবই ওয়াইড ডিসিশন দিয়েছে। তো আমার বেসিক কিছু সাজেশন আপনার প্রতি, আপনি নিয়মিত কুসুম গরম পানিতে গোসল করবেন, এখন যেহেতু শীতকাল চলছে কুসুম গরম সেঁক দিতে পারেন, হাতের কিছু এক্সারসাইজ আছে, আপনি ইউটিউবে গেলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পাবেন, আমার ইউটিউব চ্যানেলও আমি দিয়েছি বা ফেসবুকে গেলেও আপনি পাবেন। তারপরে কিছু নিয়মিত এক্সারসাইজ, যেমন অ্যারোবিক এক্সারসাইজ আছে, যেমন হাঁটা, সাঁতার কাটা, স্বাভাবিক গতিতে একটু ফোর্সফুললি হাঁটা, এবং এই সকল ক্ষেত্রে আপনাকে জুতার ব্যবহার, আপনার ড্রেসের ব্যবহার খুবই সফট হইতে হবে এবং নরম হতে হবে, এবং সুতি জাতীয় কাপড় ব্যবহার করতে হবে। এই অ্যাক্টিভিটিসের মাধ্যমে অনেকাংশে এই জাতীয় ব্যথা বেদনা কমিয়ে ফেলা সম্ভব। তারপরেও যদি সমাধান না হয় আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।